আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। মহাসমাবেশের আগে কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন। জানিয়ে দেব চট্টগ্রামে 10 লাখ লোকের সমাগম ঘটানোর পরিকল্পনা বিএনপির। আজ পলো গ্রাউন্ডে বিভাগীয় সমাবেশ। গণতন্ত্রের পথে না এলে পালানোর অলিগলিও খুঁজে পাবে না বলছে উবাইদুল কাদের। বিএনপির সমাবেশের মাধ্যমে জনগণের অভ্যুত্থান ঘটবে আশা মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দেব দেশ দেউলিয়াতের দিকে যাচ্ছে বলছে জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। উবাইদুল কাদের বলেছেন, গণতন্ত্রের পথে না এলে পালানোর অলিগলিও খুঁজে পাবে না বিএনপি। এদিকে আজ থেকেই চট্টগ্রামে 10 লাখ লোকের সমাগম ঘটানোর পরিকল্পনা বিএনপির পলো গ্রাউন্ডে। আসলে কি এত বড় সমাগমকে তারা ধ্বংস করতে পারবে? এবং এই যে বিএনপি আস্তে আস্তে করে অনেক শক্ত ঘাঁটি বাঁধছে এবং শক্ত হচ্ছে, এদের শক্তি অর্জন হচ্ছে, এই শক্তিকে কি ভেঙে চোরমার করতে পারবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি পারবে এবার তাদের রাজত্ব ধরে রাখতে? এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। মহাসমাবেশের আগে কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিলেও সহসা আর হরতাল অবরোধের মতো কোনো ধরনের সহিংস কর্মসূচিতে যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতীত আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কৌশলী কর্মসূচির দিকেই বেশি মনোযোগ দলটির। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি আদায়ে বিরামহীন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা নিয়ে মানবকণ্ঠের সাথে আলাপকালে বিএনপির একাধিক নীতি নির্ধারক এমন কথা জানিয়েছেন। বিদ্যুতের লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সভা সমাবেশের মতো জনসম্পৃক্ত কর্মসূচি পালন করে আসছে বিএনপি। রাজধানী সহ দেশের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে লাগাতার এসব কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশের বাধা ও সরকার সমর্থকদের হামলা মামলার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভোলার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে দলটির 4 জন নেতাকর্মী নিহত হয়েছেন। মামলার শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী, তারপরও বিএনপি কোনো সহিংস কর্মসূচিতে যায়নি। দলটি ধারাবাহিকভাবে জনসম্পৃক্ত কর্মসূচি দিয়েছে। চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ডিসেম্বর পর্যন্ত 3 মাসব্যাপী বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে, যা আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি শেষ হবে। এরপর আসবে নতুন কর্মসূচি। জানা গেছে আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচিকে চলমান আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। দলটির হাইকমান্ড ওই সমাবেশ থেকে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ডাক আসতে পারে। ইতিমধ্যে ঢাকার গণ মহাসমাবেশ সহ 10 বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিএনপি সারাদেশের জেলা, মহানগর ও বিভাগের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষ করেছে। পাশাপাশি সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসেবে যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে। সেই লক্ষ্যে সমান বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির দ্বিতীয় দফার সংলাপ চলছে। বিএনপি নেতারা বলছেন, বিএনপি কোনো জ্বালাও পোড়াও কর্মসূচি দেয়নি, দিনের বেলায় প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে সরকার সমর্থকদের হামলা ও পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে যোগ দিয়েছে। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নিয়েছে। সহিংস না হয়ে বিএনপি আন্দোলনে ভিন্ন মাত্রা আনার চেষ্টা করছে। বিএনপির দিক থেকে এখন পর্যন্ত হিংসাত্মক কর্মসূচি পরিলক্ষিত হয়নি, বরং বিএনপি নিজেরাই আক্রান্ত হচ্ছে। এর বিপরীতে আওয়ামী লীগ ও পুলিশের একটি সহিংস চরিত্র প্রতিষ্ঠা পেয়েছে। নির্বাচন যতই এগিয়ে আসবে নানা পক্ষ থেকে ততই সহিংস পরিস্থিতি সৃষ্টির পাইতারা চলবে, তবে বিএনপি সেই ফাঁদে আর পা দেবে না। চট্টগ্রামে 10 লাখ লোকের সমাগম ঘটানোর পরিকল্পনা বিএনপির। 10 ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে, এমন বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। গত সোমবার লক্ষ্মীপুরের এক জনসভায় হুবহু একই ভাষায় বলেছেন আরেক নেতা শহীদউদ্দিন চৌধুরী ইয়ানি। দুই নেতার একই সুরের বক্তব্য প্রশ্নেও জেগে উঠেছে। তবে কে ঘোষিত ওই দিনকে ঘিরে কোন ধরনের পরিকল্পনা রয়েছে বিএনপির দলীয় বক্তব্য হিসেবে স্বীকার করা না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক বছর আগে থেকেই বিএনপি যে মাঠ
গরম করার কৌশল ঠিক করেছে তা পরিষ্কার। সেদিন ঢাকায় হবে কেন্দ্রীয় মহাসমাবেশ, যার প্রস্তুতি হিসেবে আজ বুধবার চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ। এতে অন্তত 10 লাখ মানুষের সমাগম ঘটানোর টার্গেট নেতাদের। চট্টগ্রাম মহানগরীর পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির আজকে এই মহাসমাবেশে যোগ দেবেন চট্টগ্রাম ছাড়াও বিভাগের 10 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে চট্টগ্রামে এমন বিভাগীয় সমাবেশ হয়েছিল 10.5 বছর আগে 2012 সালের 9ই জানুয়ারি। পোলো গ্রাউন্ডের সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এবার তিনি থাকতে পারছেন না। বক্তৃতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির নেতারা। বুধবার বেলা 2টায় শুরু হবে এই মহাসমাবেশ। বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে মঙ্গলবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ। আমির খসরু বলেন, মহাসমাবেশকে বাধাগ্রস্ত করার একটা প্রবণতা আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে সাধারণ মানুষের শক্তি বৃদ্ধি পাচ্ছে, দেশে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা খসরু বলেন, যত বাধা বিপত্তি থাক না কেন, সবকিছু উপেক্ষা করে পোলো গ্রাউন্ডের মহাসমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে। বর্তমান সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন জনকণ্ঠকে বলেন, বন্দরনগর ছাড়াও 10টি জেলা থেকে লাখ লাখ মানুষ মহাসমাবেশে যোগ দেবেন। দেশের জনগণ জেগে উঠেছে, তিনি বলেন, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের মহাসমাবেশ করতে চাই। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেরকম একটি পরিবেশ সৃষ্টি করে দেবে। মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বক্তৃতা করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, মেয়র মোহাম্মদ নাসিরউদ্দিন সহ কেন্দ্রীয় বিভাগীয় জেলা নেতারা। বিএনপি বলছে, সাম্প্রতিক মিছিলে পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশ শেষে আগামী 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মহাসমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। গণতন্ত্রের পথে না এলে পালানোর অলিগলিও খুঁজে পাবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। গণতন্ত্র নির্বাচনের পথে ফিরে না আসেন শেষ পর্যন্ত বিএনপির নেতারা পালানোর অলিগলিও খুঁজে পাবেন না। মঙ্গলবার সচিবালয় ব্রিফিং এ উবায়দুল কাদের একথা বলেন। উবায়দুল কাদের বলেন, রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে। বিএনপির পলাতক আসামি তারেক রহমানের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি হার মানেন না, কখনো হার মানেননি। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত ঐক্যবদ্ধ রয়েছে। রাজপথ নির্বাচনে মোকাবেলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত। তিনি বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবা স্বপ্ন দেখছেন, তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছেন। বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 2023 সালের প্রান্তিকে অথবা 2024 সালের শুরুতে সংবিধান সম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা প্রধান নির্বাচন কমিশন ওই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। কাদের বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির অভিযোগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ। তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনে দুর্নীতির সাগরে নিমজ্জিত করা। তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য, প্রতিষ্ঠা জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলে সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না, লুটপাট আর রক্তপাতের এদেশের মানুষ আর দেখতে চায় না।
বিএনপির সমাবেশের মাধ্যমে জনগণের অভ্যুত্থান ঘটবে আশা মির্জা ফখরুলের। বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে জনগণের অভ্যুত্থানের প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে। এই সমাবেশগুলোর মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করে জনগণ আসবে এসব সমাবেশে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। কাল বুধবার চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গত 27 সেপ্টেম্বর বিএনপির 9টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে, যার প্রথমটি বুধবার চট্টগ্রামে হবে। 4টি সমাবেশের পর বিভাগীয় গণসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিভাগগুলোতে সমাবেশের অনুষ্ঠানের পর তারা ঢাকায় আগামী 10 ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্য সমাবেশগুলো হচ্ছে 15ই অক্টোবর ময়মনসিংহ, 22ই অক্টোবর খুলনা, 29ই অক্টোবর রংপুরে, 5 নভেম্বর বরিশাল, 12ই নভেম্বর ফরিদপুরে, 19 নভেম্বর সিলেট, 26 নভেম্বর কুমিল্লা, 3 ডিসেম্বর রাজশাহী এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক চাল ডাল জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি চলমান আন্দোলনে ভোলায় নূরে আলম আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহীদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে এই কর্মসূচি হচ্ছে। দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে বলছে জি এম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। 4 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এদেশের মানুষ অসহনীয় কষ্ট ভোগ করেছেন। 14,000 মেগাওয়াট বিদ্যুতের স্থলে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আছে, কিন্তু টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছেন না সরকার। বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে, টাকার অভাবে তাও কিনতে পারছে না সরকার। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সম্পাদক FBCCI এর সদস্য মির্জা শাহাদত হোসেন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিদ্যুৎ ব্যবস্থা সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হবে, এখন তারা বলছেন নভেম্বর স্বাভাবিক হবে। কেউ জানে না কখন থেকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে, তাই দেশের মানুষ সরকারের কথায় আস্থা রাখতে পারছেন না। তিনি আরো বলেন, শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে সে দেশে লোডশেডিং ছিল, ডলারের দাম বেড়েছিল, জ্বালানি তেল কিনতে পারেনি, আবার নিত্যপণ্যের দাম বেড়েছিল অস্বাভাবিক হারে। ঠিক একই চিত্র বাংলাদেশে, এখানেও ডলারের বিপরীতে টাকার দাম কমেছে, ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার, বিদ্যুতের অভাবে শিল্প কলকারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না, উৎপাদন কমে যাচ্ছে, এতে কাজ হারিয়ে অনেকেই বেকার হয়ে পড়ছে। টাকার দাম কমে যাওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে কয়েক গুণ, আবার শ্রীলঙ্কার মতোই মেগা প্রকল্পে লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, একই সময়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা আনিসুল ইসলাম মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, মোহাম্মদ জসিমুদ্দিন ভুইয়া, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা।